উইকেট পেয়ে ইমরান তাহিরের লম্বা দৌড় দিয়ে উদযাপন করাটা দর্শক বিনোদনে আলাদা মাত্রা যোগ করেছে। তবে দক্ষিণ আফ্রিকান এই লেগ স্পিনার শনিবার বিপিএল খেলতে নেমে নতুন কিছু দেখালেন। রংপুর রাইডার্সের হয়ে উইকেট শিকারের পর দৌড়ে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো উদযাপন করলেন। চলতি বিপিএলে ফরচুন বরিশালের বিপক্ষে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদদের উইকেট নিয়ে একই কাজ করতে দেখা যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শহীদুল ইসলামকে। ম্যাচ শেষে শহীদুল জানিয়েছিলেন তিনি আর্জেন্টিনা সমর্থক, তবে ফুটবলার রোনালদো তাকে প্রভাবিত করে, সেই মুগ্ধতা থেকেই চেষ্টা করেছেন তার মতো করে উদযাপন করতে। একটু চেষ্টা ছিল যে রোনালদোর কেমন ভালো লাগে, মেসিকেও ভালো লাগে, রোনালদোকেও ভালো লাগে ওনার হার্ডওয়ার্কিংয়ের জন্য, তো চেষ্টা করেছি ওইরকম সেলিব্রেশন করার, কিন্তু আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ ভালোভাবে হয়নি আর কি, আরেকটু ইম্প্রুভ করতে হবে, এটা প্র্যাকটিস করব। মানে মেসির সেলিব্রেশনটা মনে নেই আর কি, ভাই আমি আর্জেন্টিনা। বিপিএল এর গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা পেসার রবিউল হককে আপনি ভুলে যেতেই পারেন, তবে বল হাতে ওই আসরটা ভালোই কেটেছিল তার। রোনালদোর মতো উদযাপন করে তো দারুণ আলোচনায়ও ছিলেন। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মুড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। ক্রিকেট মাঠে উইকেট উদযাপনে পর্তুগিজ ফুটবল তারকাকে অনুসরণ করতে দেখা যাচ্ছে নিয়মিতই। দিন কয়েক আগেই সাবেক রিয়াল মাদ্রিদ তারকা 39তম জন্মদিন পালন করেছেন। ইউরোপ ছেড়ে সৌদি আরবে চলছে তার পায়ের জাদু, বছরের পর বছর ধরে অনুপ্রেরণার কারণ হয়ে আসছেন এই ফুটবল তারকা। খেলার প্রতি রোনালদোর নিবেদন, অনুশীলন করার ধরন, খাদ্যাভ্যাস ও পরিশ্রমই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। সময়ের অন্যতম সেরা ক্রিকেটার তো বটেই, তর্ক সাপেক্ষে ইতিহাসেরই সেরাদের তালিকায় উপরে থাকবেন বিরাট কোহলি, যাকে দেখে অনুপ্রাণিত হয় লাখ লাখ তরুণ ক্রিকেটার। সেই কোহলি নিজের অনুপ্রেরণা খুঁজে নেন রোনালদোর কাছ থেকে, বিভিন্ন সময় বিভিন্নভাবেই রোনালদোর প্রতি তার আবেগের কথা জানিয়েছেন। 2022 ফুটবল বিশ্বকাপে রোনালদোর দল পর্তুগাল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। এরপর কোহলি আবেগঘন দীর্ঘ এক পোস্ট দেন ইনস্টাগ্রামে, যেখানে রোনালদোকে সর্বকালের সেরা হিসেবে উল্লেখ করেন। কোহলি লিখেছেন, ফুটবল ও ফুটবল ভক্তদের জন্য তুমি যা করেছো তা কোনো ট্রফি দিয়ে বিচার করা সম্ভব নয়, মানুষের ওপর তোমার কি প্রভাব সেটা আমরা বুঝি, প্রতিবারই মাঠে নেমেই তুমি নিজেকে উজাড় করে দাও, তুমি কঠিন অধ্যবসায় ও পরিশ্রমের প্রতীক, তুমি যে কোনো ক্রীড়াবিদের আদর্শ, তুমি আমার কাছে সর্বকালের সেরা। সংগ্রাম দেখে বড় হওয়া অনেক ক্রিকেটারই রোনালদোকে আদর্শ মানেন। কোহলির সতীর্থ মোহাম্মদ সিরাজের কথাই ধরা যাক। হায়দ্রাবাদের অটোরিকশা চালক বাবার সন্তান এখন বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। নিজের জীবনের গল্পে সিরাজ মিল খুঁজে পান লড়াই করে হার না মানা রোনালদোর সাথে। তাই তো আইপিএল হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, ভারতীয় পেসারের উদযাপন মানেই রোনালদোর মতো উদযাপন। সিরাজের মতো উইকেট উদযাপনে রোনালদোকে অনুসরণ করা বোলারের তালিকাটা দীর্ঘ। 2019 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেট শিকারের পর সৌম্য সরকারকেও দেখা যায় একই কাজ করতে। দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পার্নেলও নিয়মিত রোনালদোর মতো উদযাপন করেন। জাতীয় দলের পাশাপাশি আইপিএলও এমনটা করেছেন বাঁহাতি এই পেসার, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে সঙ্গী হিসেবে পান কোহলি সিরাজকেও। যাকে ঘিরে এত এত অনুপ্রেরণার গল্প, তার জীবনটা সত্যিকার অর্থেই আপনাকে নতুন করে ভাবতে শেখাবে, নতুন করে পথ চলায় অদৃশ্য শক্তি যোগাবে। পর্তুগালের মাদেইরা নামক এক দ্বীপ থেকে উঠে আসা ক্রিশ্চিয়ানো রোনালদোর ছোটবেলা কেটেছে অভাব আর অপমান সহ্য করতে করতে। সৃষ্টিকর্তা প্রদত্ত প্রতিভা আর পরিশ্রম আজ তাকে বানিয়েছে কোটি মানুষের নায়ক। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।